নিওটেক বাংলার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, আমরা কিছুদিন থেকে লক্ষ্য করছি যে সমস্ত সোশ্যাল মিডিয়াগুলো মানে তাদের ফিচার্স নিয়ে কম্পিটিশনে মেতে উঠেছে। তো তারা একে অপরের সঙ্গে কম্পিটিশন শুরু করে দিয়েছে। তো আজকে হোয়াটসঅ্যাপ একটা ফিচার অ্যাড করছে, তো কালকে দেখা যাচ্ছে নতুনভাবে ইউটিউব একটা ফিচার অ্যাড করে দিচ্ছে। আজকে যদি ইউটিউব করছে, তো কালকে দেখা যাচ্ছে ফেসবুক কিছু না কিছু ফিচার্স নিয়ে আসছে। আজকে দেখা যাচ্ছে যে ফেসবুক কিছু ফিচার্স অ্যাড করছে, তো কালকে ইনস্টাগ্রাম করছে। এইভাবে তারা একে অপরের সঙ্গে কম্পিটিশন শুরু করে দিয়েছে। মাঝখান থেকে কিন্তু আমরা নিচ্ছি মজা। ওরা যত কম্পিটিশন করছে, আমরা তাদের নতুন নতুন ফিচারগুলো ইউজ করে আনন্দ উপভোগ করছি। এবার আপনাকে বলি যে গত কয়েক বছর ধরে শীর্ষে অবস্থান করা ফেসবুককে পেছনে ফেলে ইউটিউব মানে শীর্ষ স্থান দখল করে নিয়েছে, বা তারা এখন শীর্ষ স্থান নেই। ঠিক সেই সময়ে ফেসবুক কি করলো না, তাদের নতুন আপডেটে 360 ডিগ্রি ফটো, অর্থাৎ 360 ডিগ্রি ফটো তোলার ফিচার্স ফেসবুকে অ্যাড করে দিল। যাই হোক, এটি কিন্তু অসাধারণ একটি ফিচার্স। আপনি 360 ডিগ্রি মানে আপনি যে জায়গাটায় দাঁড়িয়ে থাকবেন, শুধু সেই জায়গাটা না, আপনার চারিদিকের ছবিটা তুলে ফেসবুকে পোস্ট করতে পারবেন। তো এই ফিচার্সটি কিন্তু অসাধারণ একটি ফিচার্স, আপনাদের সামনে আমি আজকে শেয়ার করব। তো এটি কিভাবে করবেন জানতে চোখ রাখুন নিওটেক বাংলার পর্দায় এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই আপনারা ফেসবুকের অফিসিয়াল অ্যাপটি আপডেট করে নেবেন। তো আপডেট করার জন্য যেটা করতে হয় আর কি, আমরা সরাসরি গুগল প্লে স্টোরে চলে যাব এবং সার্চ বক্সে ফেসবুক লিখব। ফেসবুক লিখলে দেখবেন এখানে আনইনস্টল এবং ওপেন অপশনটি আমার আছে। আপনাদের আপডেট করা না থাকলে এখানে আপডেট অপশনটি দেবেন, আপনারা সিম্পলি আপডেট করে নেবেন। তো আপডেট করার পরে ফেসবুক ওপেন করবেন। ফেসবুক ওপেন করার পরে এখানে দেখুন, মানে আপনি যে জায়গায় পোস্ট করেন বা কিছু লিখেন সেই জায়গাটাতে সিম্পলি আপনাকে ক্লিক করতে হবে। ঠিক এইখানটা আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এখানে নতুন নতুন কিছু ফিচার্স দেখতে পারবেন। তার মধ্যে থেকে এই যে 360 ডিগ্রি যে ফটোটা দেখছেন, এই ফটোটি হচ্ছে নতুন আপডেট। তো এই 360 ডিগ্রি ফটো এই ফিচার্সটি ব্যবহার করে আপনাদের বন্ধুদের আপনি মানে চমক লাগিয়ে দিতে পারবেন। সেটা কিভাবে আমি আগেই বলেছি। তো এবার জাস্ট আপনাদের কিভাবে এই কাজটি করবেন সেটি দেখিয়ে দেবো। সেই জন্য আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করলে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এইখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনটি দুটো কাজ করবে। সামনের ফটোটি ক্যাপচার করবে এবং এখানে একবার ট্যাপ করলে আপনার সাইডের যে 360 ডিগ্রি ফটোটি ক্যাপচার করবে। আমি যেহেতু এখন ঘরের মধ্যে আছি, তো ঘরের মধ্যে ছবিটি খুব ক্লিয়ার হবে না। আমি বাইরে গিয়ে আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে এটি কাজ করে। চলুন আমি বাইরে যাই। আপনি এখানটায় একটু ট্যাপ করবেন। এবার ছবিটাকে আপনি যেদিকে নিতে চান ঠিক সেই দিকে 360 ডিগ্রিতে নিয়ে নেবেন। এবার দেখুন ছবিটি আমি ক্যাপচার করে নিয়েছি। তো এবার আপনাদের 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ছবিটিকে দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন পুরো আমি যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম তার চারিদিকটাই কিন্তু আমি ক্যাপচার করে নিয়েছি। তো এই ফিচার্সটি অসাধারণ একটি ফিচার্স, আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে বেশ মানে চমক লাগিয়ে দেওয়ার মতো একটি ফিচার্স অ্যাড করেছে ফেসবুক। তো আমাকে অসাধারণ লেগেছে। এটা আমি টিউটোরিয়াল পারপাসে একটু তাড়াতাড়ি করার জন্য, ছবিটা খুব একটা ক্লিয়ার আসেনি, তো আপনারা যখন সিরিয়াসলি করবেন তখন একটু স্লোলি করবেন, তাহলে খুব সুন্দর আসবে। তো এইভাবে 360 ডিগ্রি ফটো তুলে আপনি বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন। সেই জন্য আপনাকে কী করতে হবে,
উপরে যে শেয়ার অপশনটি দেখছেন সেখানে সিম্পলি ক্লিক করে দেবেন এবং আপনার ছবিটি পোস্ট করে দেবেন। আপনার এই ছবিটি দেখে আপনার বন্ধুরা কিন্তু অবাক হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের টিপস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিত্য নতুন টিপসগুলো পেতে আমাদের সাথেই থাকবেন।